শাকিব খান তো সুপারস্টার এখনও আছে, বাকি সুপারস্টার হও তোমরা। একটু ফোনটা বের করতে হয় গ্রিন কার্ড কেন দেখবে এর জন্য। এই যে একটু আগে একটা নিউজ দেখলাম সময় টিভির, সবাই দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত। এটা আমি বানাইনি, দিস ইজ দ্য রিয়েল নিউজ। হ্যাঁ, এই কারণে দেখবে গ্রিন কার্ড, একদমই বাস্তব নির্ভর একটি ছবি, এখানে উড়ে এসে ফাইট করার ছবি না। যদি এটা আশা করেন তাহলে জেন না এই ছবি দেখতে। আমি ডিরেক্ট, আমি খুব স্পষ্ট কথা বলি, যদি উড়ে এসে দেখবেন যে মারুফ আগে আসতো, উড়ে আসতো, উড়ে এসে ঘুষি দিচ্ছে অথবা মাটিতে পা দিচ্ছে, মাটি ফেটে যাচ্ছে, এরকম কোনো বিষয় এই ছবিতে নেই। এই ছবিতে আছে বাস্তবতা। এই যে হয়তো স্টুডেন্ট ভিসা, আমি জানি না, হয়তো স্টুডেন্ট ভিসায় গিয়েছিল অথবা কোনো এক ভিসায় গিয়েছিল অথবা কিছু করতে গিয়েছিল, বাংলাদেশি তরুণ নিহত। ইনশাল্লাহ আমার যারা দর্শক আছে তারা দেখবে। এবং আমি এটুকু বলতে চাই যে সব সিনেমা, প্রতিটা সিনেমা যে কয়টাই রিলিজ হবে, যে কয়টাই রিলিজ হচ্ছে, সবগুলো আপনারা দেখবেন। যদি না দেখেন তাহলে প্রযোজক নিরুৎসাহিত হয়ে চলে যাবে, আর্টিস্ট নিরুৎসাহিত হবে, আলটিমেটলি একটি ঘর বন্ধ হয়ে যাবে, মানে একটি প্রোডাকশন হাউস বন্ধ হয়ে যাবে, একটি প্রযোজনা সংস্থা বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে, বাংলা ছবির যে মানে সংখ্যা সেগুলি আস্তে 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 কমতে থাকবে। এরকমটি হতে দিয়েন না, দয়া করে ছবি যেটাই রিলিজ হবে সবগুলো দেখেন, যেটা ভালো লাগবে দুবার তিনবার দেখেন। এই জিনিসটা আমি এভাবে বলতে চাই, আমি বলেছিলামও যেভাবে আপনি মানে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলা হয় তার থেকে তো মানুষ ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়, এটা ক্লিক বাণিজ্যের জন্য। তো ক্লিক বাণিজ্যের জন্য মানে সম্মুখীন হতে হয় আমার, মানে আমাদের। তো ঘটনা হলো, আমি বলেছিলাম যে আমরা 35mm লাস্ট প্রজন্ম সম্মিলিতভাবে। শাকিব খান তো সুপারস্টার এখনও আছে, বাকি সুপারস্টার হও তোমরা। আমরা দেখেছি স্বর্ণযুগটা, আমরা দেখেছি ঈদ ছাড়াও ছবি রিলিজ হলে ফুল হয়, এটা দেখেছি আমরা। এখন হচ্ছে বা হবে বা হয়েছে কিছুদিন আগে, করো তোমরা এটা ভালো করে করো। আমি বলছি না তোমরা খারাপ কাজ করো বা কিছু, তোমরা স্টার না সেটাও বলিনি, তোমরা অনেক ভালো, তোমরা অনেক বেশি কম্পিটিটিভ। ধরেন আমরা আমাদের সময় এত এন্টারটেনমেন্ট মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, এখন কিন্তু ইউটিউব আছে, ইউটিউব ইজ অলসো অ্যান এন্টারটেনমেন্ট মিডিয়া, এটার সাথে কম্পিট করে তোমরা করছো, ভালো করছো, ভালো, ভেরি গুড। কিন্তু আমাদের মূল কাজটা কী? মূল কাজটা সিনেমা, সিনেমা হলে লোক আনা, সেটা আনা, এটা বলার ইচ্ছে এবং এটাই বলার ছিল আমার, আর কিছু না। যা আনতে পারলে তো ভালো ভাইয়া, তোমরা আনো, দর্শকরা আসো দেখতে, দর্শকটা আসেন ছবি দেখতে, তাহলেই নতুন নতুন সুপারস্টার পাবো আমরা। তা না হলে স্টারবিহীন হয়ে গেলে সিনেমা ইন্ডাস্ট্রি টিকে থাকবে না। আমি কন্ট্রোভার্সির জন্য এই কথা বলি নাই, আমি নিজেকে বড় করার জন্য বলিনি, আমি বলেছি সবাই আসো ছবি দেখতে, তাহলে কি না, তাহলেই কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি টিকে থাকবে। বলেন, আপনারা যখন ছিলেন তখন মাল্টিকাস্টিং এর সিনেমা হতো।